আলাইকুম ফুটবল প্রেমীরা কে এ নতুন ব্রাজিলিয়ান যাকে পেতে মরিয়া স্পেন ব্রাজিলিয়ান পঁচিশ বছর বয়সী লেফট ব্যাক, কায়ো হ্যান্দ্রিককে নিতে মরিয়া হয়ে উঠেছে স্পেন বর্তমান সময়ে মোনাকোতে খেলা এই তারকা আছে দুর্দান্ত ছন্দে কায়ো হ্যান্দ্রিককে নিয়ে আমাদের চ্যানেলে প্রায় এক বছর আগে একটি ভিডিও দেওয়া আছে দারুণ প্রতিভাবান এ লেফট ব্যাককে দলে নিতে মরিয়া স্পেন মোনাকোর লেফট ব্যাক ব্রাজিলিয়ান তারকা কায়ো হ্যানরিক আছেন দুর্দান্ত ছন্দে অনেকেই তাকে ব্রাজিল দলে দেখার স্বপ্ন দেখছিল হয়তো কায়ো হ্যানরিক নিজেও সেই স্বপ্ন দেখছিলেন কিন্তু দারুণ পারফর্ম করেও ব্রাজিল কোচ তিতের মন গলাতে পারেননি হ্যানরিক আর এই সুযোগটাই নিতে চাই স্পেন জাতীয় দলের কোচ লুইস অ্যানরিকে কায়ো হ্যান্দ্রিকের স্পেনের নাগরিকত্ব রয়েছে তাই তার উপর নজর রাখছে হ্যান্দ্রিকে এই মাসে নেশন কাপের জন্য ঘোষিত দলে জায়গা পেতে পারেন এই লেফট ব্যাক চলতি মৌসুমে তিনি সব মিলিয়ে সাতটি ম্যাচ খেলেছেন এই সাত ম্যাচে একজন লেফট ব্যাক হয়েও চার চারটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার এই কারণে স্পেন তাকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে লাগবেই বা না কেন এমন ছন্দে থাকা তারকাকে কে না নিতে চাইবে কিন্তু ব্রাজিল কোচটিতে মন গলাতে পারেননি এখনও তাই দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও জায়গা হচ্ছে না ব্রাজিল জাতীয় দলে যেখানে দুই ফুলব্যাকের সেই বুকছে ব্রাজিল সেখানে তার মতো তারকাকে একটা সুযোগ দিলে খুব একটা মন্দ হতো না অন্তত তার পারফরম্যান্স সেটাই প্রমাণ করছে কায়ো হ্যানরিক এর আগে ব্রাজিল অনুর্ধ বিশ দলের হয়েও খেলেছেন সেখানে খেলেছিলেন তেরোটি ম্যাচ এছাড়া ব্রাজিল অনুর্ধ তেইশ দলের হয়েও খেলতে দেখা গেছে তাকে সেখানে তিনি খেলেছিলেন আরও এগারোটি ম্যাচ ব্রাজিল দলে জায়গা করে নেওয়ার সব যোগ্যতাই রয়েছে তার অন্তত বর্তমান সময়ে ব্রাজিল জাতীয় দলে যারা আছে তাদের তুলনায় ভালোই বলা যায় তাকে ব্রাজিল কোচ দিতে চাইলেই তাকে একটা সুযোগ দিয়ে পরক করে নিতে পারত। এদিকে স্পেনও তাকে নিতে মরিয়া হয়ে উঠেছে সে যে কোনো দলের জন্যই সম্পদ এবার ব্রাজিল তাকে না হারালেই হয় আপনারা যদি কায়ো হ্যান্দ্রিকের খেলা দেখে থাকেন তাহলে তার পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন